কিন্তু যেই সকল ব্যক্তিরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সম্মান করে এবং আল্লাহকে ভয় পায়, আল্লাহকে চিনেছে, আল্লাহর দৃষ্টিতে তারা হলো শ্রেষ্ঠতম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহকে চিনেছে, তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং সম্মানিত। আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সম্মান এবং মর্যাদা এটি কোনো ফাইন্যান্সিয়াল স্টেটাসের নাম নয়, এটা সামাজিক কোনো অবস্থানের নাম নয়, কোনো পোস্ট পজিশনের নাম নয়, কোনো অর্থবৃত্তের নাম নয়, এটা একমাত্র নাম হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি কার ঈমান আছে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভালোবাসে, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে কে ভয় পায় তার উপরে নির্ভর করে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির মর্যাদা এবং স্টেটাস। আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই কথাই বললেন, আফমান শরাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যার অন্তরকে আল্লাহ দ্বীনের জন্য প্রশস্ত করে দিয়েছেন সে তো আলোর বন্যার মধ্যে সে ভাসতে থাকে, তার কোথাও কোনো অন্ধকার নাই, তার গোটা জীবনই আলো ধারা পূর্ণ। শুধু আলো ধারা, আলো দ্বারা তার এই পৃথিবী পূর্ণ তা নয়, বরং আল্লাহ সুবহান ওয়া তাআলা তার মৃত্যুর পরও তার জন্য আলোর ব্যবস্থা করে দেন, সর্বত্র তার জন্য আলো। যে সকল ব্যক্তিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াউমা লা ইউখযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সকল ব্যক্তিরা তারা আল্লাহর পথে চলে অব্যাহতভাবে, যদি কখনো তারা ভুল করে তখন তারা আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করান যেই জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত রয়েছে। আল্লাহ তাআলা অতঃপর তাদের জন্য নূর আলো তৈরি করে দেন, যেই আলো দিয়ে তারা আলোর গতিতে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং তাদের ডান পাশে ওই নূর দৌড়াতে থাকবে, এই নূরকে নূরের গতিতে এই সকল ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আর একদল লোক আছে তারা পিছনে পড়ে থাকবে, তারা বলবে উংজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম ক্বিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, আরেকদল লোক তারা পিছনে পড়ে থাকবে, তাদের গোটা দুনিয়াতেও তাদের কোনো আলো ছিল না এবং আখেরাতেও তাদের জন্য কোনো আলো নাই, তারা যারা আলোকিত মানুষ তাদেরকে বলতে থাকবে একটু থামো না, আমাদেরকে একটু আলো দাও, তারা বলবে যে না আমাদের কাছে তোমাদেরকে দেয়ার মতো কোনো আলো নাই, গো ব্যাক টু দি ওয়ার্ল্ডলি লাইফ এবং আর্ন দা লাইট ফ্রম দেয়ার, পৃথিবীতে যাও, পৃথিবী থেকে আলো খুঁজে নিয়ে আসো, আখেরাতে আলাদা করে আলো খুঁজে পাওয়া যায় না, আলো খুঁজে নিয়ে আসতে হবে কোথেকে, দুনিয়াতে, এই যে দুনিয়ায় আপনারা বসবাস করছেন, আমরা বসবাস করছি, আলো শুধুমাত্র এই দুনিয়াতেই পাওয়া যায়, এই দুনিয়া থেকে আলো অর্জন করে নিতে হয়, এটা হলো আলোর পথ, যে পথে আমরা আছি, যে পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। ইয়ামুন নুন আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, ইসলাম গ্রহণ করেছি, দ্বীন অনুসারে আমরা চলছি, এটি আল্লাহর প্রতি কোনো অনুগ্রহের নাম নয়, বরং আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন যে তিনি অনুগ্রহ করে আমাদেরকে পথ দেখিয়েছেন। প্রিয় ভাইরা বিশ্বাস করুন, প্রকৃত মানুষ তারাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তারা চলে, এরাই প্রকৃত মানুষ, আর অন্য সকলেই এরা মানুষ নয়, এরা মানুষের রূপে আল্লাহর বক্তব্য অনুসারে এরা পশু অথবা পশুর চেয়ে নিকৃষ্ট। আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি এবং মানুষ হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে চাই, দের ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন হিউম্যান বিং অ্যান্ড বিং হিউম্যান। মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ হয়ে মারা যাওয়া, এটাই প্রকৃত চ্যালেঞ্জ। অধিকাংশ লোকই জন্ম হয় মানুষ নিয়ে, মানুষ হিসেবে জন্ম নেয়, কিন্তু তারপর সে যখন মারা যায় তখন সে কুকুর, বিড়াল, ছাগল অথবা তার চেয়েও ভয়ঙ্কর এবং তার চেয়েও নিকৃষ্টতম পানি হিসেবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যায়। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা আবরার তারা নিয়ামতপূর্ণ জীবন যাপন করে, আর যারা ফুজ্জার অপরাধী তাদের জন্য দুনিয়াও রয়েছে, তাদের জন্য জাহান্নাম, আখেরাতে তাদের জন্য তো জাহান্নাম রয়েছেই। অতএব আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকর আদায় করছি, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আমরা দিন চিনেছি এবং দিন বুঝেছি, যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না, অনুগ্রহ করে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন,
আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনার একটু ভূমিকা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইনশাআল্লাহ রাত্রে 10টা অথবা 10:15টায় আপনাদের সাথে মূল আলোচনাটা করব। সেখানে অনেকগুলো মৌলিক বিষয় আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে আপনার আসলে গোল কি, অবজেক্টিভ কি, আপনি কেন এই দুনিয়াতে বেঁচে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনি কেন কাটাচ্ছেন, হোয়াট ইজ ইউর গোল, হোয়াট ইজ ইউর ডেস্টিনি, হোয়াট ইজ ইউর অবজেক্টিভ, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, আপনার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আপনি কোন লক্ষ্যে ধাবিত হচ্ছেন, এবং আপনি যেই লক্ষ্যে ধাবিত হচ্ছেন সেটা কি আপনার জন্য সুখকর নাকি অকল্যাণকর, এবং আপনার স্বপ্ন কি দুনিয়াকে নিয়ে, আখেরাতকে নিয়ে। আপনি তো প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু সেই মৃত্যুর জন্য আপনার প্রস্তুতি কি। যুবকদের জন্য মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা কি দৃষ্টান্ত রেখেছেন, যুবকরা কি করতে পারে, যৌবনকে আপনি বেস্ট ইউটিলাইজ কিভাবে করবেন, জ্ঞান অর্জন আপনি কিভাবে করবেন, জ্ঞান অর্জনের জন্য আপনাকে কি পথ এবং পদ্ধতি অবলম্বন করা দরকার, আপনি জ্ঞান অর্জনের জন্য কি পথ এবং পদ্ধতি অবলম্বন করবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে জ্ঞানীদের এক্সাম্পল দিতে গিয়ে তিনি কি বলেছেন, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য কিছু বক্তব্য আছে যুবকদের জন্য, যে যুবক আপনি যদি সত্যিকার অর্থে আপনার যৌবনকে কাজে লাগাতে চান তাহলে আপনার করণীয় কি, সেই বিষয়ে কিছু কথা বলার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বহু যুবকদের কথা তিনি বলেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা একদক যুবকদের কথা বললেন, যেই যুবকদের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে যেই সূরাতে বলেছেন সেই সূরা যদি কোনো একজন ব্যক্তি তেলাওয়াত করে সেটি জুমার রাতে অথবা জুমার দিনে, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার মাঝে এবং বাইতুল্লাহিল আতিক অর্থাৎ বাইতুল্লার মাঝের এতটুকু দূরত্ব আলো দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা পূর্ণ করে দেবেন। এবং অন্য একটি হাদিসে আছে, এটিও সহিহ হাদিস, যে দুই জুমার মধ্যকান মধ্যবর্তী সময়টাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আলো দিয়ে পূর্ণ করে দেবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন, যাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা যার আল্লাহ সুবহান ওয়া তাআলা এমন ভাবে তাকে তৈরি করেছেন তার মাথাটাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা উঁচু হিসেবে তৈরি করেছেন, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিল মুস্তাকিম, একদল লোক তাদের মাথা সব সময় উঁচু আর একদল লোক তাদের মাথা সব সময় নিচু। এই মাথা উঁচু এবং নিচু এটি অহংকারের বিষয় আমি বলি না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাবলুগাল আরদা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবাল তুলা, আপনি অহংকার করবেন না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু যদি আপনি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর বিশ্বাস রাখতে পারেন, যদি আপনি আল্লাহর উপর ঈমান রাখতে পারেন তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার মাথাটাকে সব সময় উঁচু রাখবেন। কিন্তু যদি আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ না করেন, আল্লাহর উপর যদি আপনার বিশ্বাস না থাকে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলাকে যদি আপনি আপনার রব এবং মাওলা হিসেবে গ্রহণ না করেন তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার মাথাটাকে গরু ছাগল এবং পশু পাখির মতো মাথাটাকে সব সময় নিচু করে রাখবেন। দেখবেন যেই সকল ব্যক্তিরা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য আত্মসমর্পণ করে না সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ঘাটের ঘাটে প্রত্যেকটা মানুষের কাছে ওদেরকে আত্মসমর্পণ করিয়ে রাখেন। যাও তুমি যেহেতু আমার কাছে আত্মসমর্পণ করলে না, আমার কাছে যেহেতু তুমি চাইলে না, আমাকে যেহেতু তুমি তোমার রব হিসেবে গ্রহণ করলে না, আমাকে যেহেতু তুমি তোমার মাওলা হিসেবে গ্রহণ করলে না, আমি গোটা পৃথিবীর সবাইকে তোমার মাওলা বানিয়ে দিলাম, তুমি আমাকে মাওলা হিসেবে গ্রহণ করো, তোমার আর কারো লাগবে না। নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক, আমার আর কোনো অভিভাবকের প্রয়োজন নাই। তিনি যদি আমার অভিভাবক হয় তাহলে আর অভিভাবকের প্রয়োজন কি, তিনি আমার সব প্রয়োজন মিটিয়ে দেবেন। প্রিয় ভাইরা, এখানে যারা যুবকরা আছেন আপনাদেরকে বলি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, এই আয়াত যখন নাযিল হয়েছে এটা হচ্ছে আর যা আয়াতিন ফিল কিতাব, কোরআনে সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত, যে আয়াত নাজিল করার কারণে, যে আয়াত তেলাওয়াত, যে আয়াত যখন নাজিল হয়েছে শয়তান এত কেঁদেছে আর সেই কোনোদিন কাঁদেনি, কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তো সকল গুনাহ ক্ষমা করে দেন। শয়তান বলল হায় হায়, তাহলে তো আমার জীবনের কোনো অর্জনই কোনো কাজে লাগবে না, কারণ আল্লাহ সবই মাফ করে দেবেন, তাইলে আমার আর অর্জন কি, আমি তো সবই শেষ আমার। ও তখন চুল ছিটছিল, কাঁপছিল, ওয়া ইয়াবকি ইয়াবকি লিআন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াআদা আন্নাহু ইয়াগফিরু যুনুবা জামিআ, তিনি সব গুনাহ ক্ষমা করে দেবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আই গ্র্যাবড এ ওম্যান এন্ড আই কিসড হার, আমি একজন মহিলাকে রাস্তায় দেখে, বাজারে দেখে আমি তাকে ধরে তারপরে চুমু দিয়েছি, ইয়া রাসূল, আমি তো ভয়ঙ্কর অপরাধ করেছি, হাল্লি মিন মাগফিরাতিন, ইজ দেয়ার এনি ফরগিভনেস ফর মি, আমার জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোন ক্ষমা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করেন, অ্যামেজিং, এক যুবক করেছে অপরাধ কিন্তু কোরআনে আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যত যুবক আসবে সকল যুবকের জন্য সুসংবাদ, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া তুলা উযুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন, নো প্রবলেম, ইউ কমিটেড এ সিন, এ গ্রেভ সিন, এ গ্রেট সিন, তো বিশাল অপরাধ করেছো, সালাত আদায় করো, এখন থেকে আর অপরাধ করো না, আমি তোমার অতীতের সব গুনাহ মাফ করে দেবো, যাও। What a creator, what a forgiving creator, কি অসাধারণ এই রব, এই মহান রব, তার মহানুভব দিয়ে তিনি ভর্তি করে দিয়েছেন, সেই জন্য সেই রবের কাছে ফিরে আসুন, রবকে চিনুন, আমি এই কথাগুলি বলবো আপনাদেরকে যে রবের কাছে ফিরে আসুন, রবকে চিনুন, আপনার সকল অ্যাংজাইটি তিনি দূর করে দেবেন, তিনি এমন মহানুভব রব, আপনি যদি অপরাধ করে তার কাছে ফিরে আসেন তিনি আগের চেয়ে আরো বেশি খুশি হন, তিনি আগের চেয়ে আরো বেশি খুশি হন, মায়ের ওই সন্তান যে সন্তান মায়ের সাথে অন্যায় করেছে এবং অন্যায় করার পর মা তাকে ঘর থেকে বের করে দিয়েছে, এরপর কিছুক্ষণ পর সে যখন মায়ের কাছে এসে বলে মা সরি, তখন মা সন্তানকে জড়িয়ে ধরে এবং কান্না করে, বাবা তোকে তো আমি ঘর থেকে বের করে দিতে চাই, তুই যখন গিয়েছিস এরপর থেকে আমি আর খাইনি, ঘুমাতে পারিনি, তুই ফিরে এসেছিস, বাবা তাকে জাবড়িয়ে ধরে এবং তাকে চুমু খেতে থাকে, এর যদি মায়ের অবস্থা হয় তাহলে মাদেরকে যিনি সৃষ্টি করেছেন, মায়েদের অন্তরে যে রব সন্তানদের জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছেন, সেই রব আপনাকে কেমন ভালোবাসেন, সে রবের ভালোবাসার কোনো তুলনা আছে? কোনো তুলনা নাই, সে রবের কাছে আসুন, প্রয়োজনগুলো তার কাছে উপস্থাপন করুন, তিনি আপনাকে সৃষ্টি করেছেন মমতা দিয়ে, ওয়ানাফাক্তু ফিহি মির রুহি, আমি তোমাকে আমার হাতে সৃষ্টি করেছি এবং তোমার মধ্যে আমি আমার রূহকে ফিৎকার করে দিয়ে দিয়েছি, তুমি তো সে আদমের বংশধর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাজাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তো বনি আদমকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি, এই মর্যাদা অন্য কাউকে আমি দিইনি, এত মর্যাদা তাকে আমি দিয়েছি, এই মর্যাদাবান মানুষ আপনি কোথায় যান, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ভুলেন, তিনি তো আপনাকে এক মুহূর্তের জন্য ভুলেননি, আপনি তাকে কিভাবে ভুলে যান, এক সেকেন্ডের জন্য তিনি যদি আপনাকে ভুলে যেতেন তাহলে অক্সিজেন বন্ধ হয়ে আপনারা সকলে মারা যেতেন, এক সেকেন্ডের জন্য তিনি যদি আপনাকে ভুলে যেতেন তাহলে আপনার হার্টবিট বন্ধ হয়ে যেত এবং আপনাকে আর খুঁজে পাওয়া যেত না, তিনি তো এক সেকেন্ডের জন্য আপনাকে ভুলেননি, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান, তিনি তো প্রত্যেকটি মুহূর্ত তোমাকে নিয়ে ব্যস্ত, তুমি রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে, এ রব তো তোমাকে নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছেন, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে অবারিত করে রেখেছে, কোথাও আমার রহমতের কোনো কমতি নাই, আমি রহমত দিয়ে ভরপুর করে দিয়েছি তোমাদেরকে, প্রভায়রা বোনের এলাকাতে যারা আছেন তারা আসুন, আলোচনা শুনুন, এ আলোচনা থাকবে, এখানে বড় বড় শেখরা আছেন, তারা কথাবার্তা বলবেন, ঈমান জাগ্রত হয় যে কথায়, সেই কথা শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম, হে ঈমানদারগণ তোমাদের কি হলো যখন তোমাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে, ইস্তাকালতু মিনাল আরদ আরাদাইতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর পথে আসো, তোমরা জমিনকে আঁকড়ে ধরো, কামড়ে ধরো, তোমরা সেখান থেকে আসতে চাও না, তোমরা কি দুনিয়া নিয়ে এত ব্যস্ত, তোমরা কেন আল্লাহর এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও না, ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, প্রকৃত হায়াত জীবন, যুবকরা জীবন কাকে বলে, আপনি তো জীবন বুঝেনি না এখনো, প্রকৃত বিলিভ মি ইউ হ্যাভ নেভার টেস্টেড দ্য রিয়েল লাইফ, প্রকৃত জীবন আপনি কাকে বলে এটা বুঝেনি নি আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, হোয়াট এ লাইফ, তুমি জীবন যাপন করো, তুমি আমল করো, আল্লাহর প্রতি ঈমান আনো, সত্যিকার ভালো আমল করো, আমি তোমাকে এমন জীবন দেব এই জীবনটা সুখে পূর্ণ, এমনটা জীবন তোমাকে দেব, আল্লাহ বলেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাকে হায়াতে তৈয়বা দান করব, একটা পবিত্র পুত্র পবিত্র জীবন যাপন করবে, তুমি একটা সুখ এবং সমৃদ্ধ পূর্ণ জীবন যাপন করবে,
আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জীবন এই দুনিয়াতে প্রদান করবেন আর আখিরাতে তো দেবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। সেটা তো ডিফারেন্ট, তা তো এমন জিনিস যা আপনি কোনোদিন ভাবেন নি, এমন জিনিস আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার জন্য ব্যবস্থা করে রেখেছেন। অথবা আমরা আপনাকে, উই আর কলিং ইউ টু ইসলাম, টু এ হ্যাপি লাইফ, টু এ পিসফুল লাইফ, যে জীবন এটি সুখ সমৃদ্ধিপূর্ণ, যেখানে প্রশান্তি আছে, এমন প্রশান্তিপূর্ণ আল্লাহ সুবহান ওয়া তাআলা সাকিনা দিয়ে আল্লাহ সুবহান যা পূর্ণ করে দিয়েছেন, এরকম জীবনের দিকে আমরা আপনাদেরকে আহ্বান করি। সেই জীবনের দিকে আসুন, জীবনটাকে উপলব্ধি করার চেষ্টা করুন। এই জীবনের প্রত্যেকটি পরতে পরতে আপনি মিরাকল দেখতে পাবেন। মিরাকল যুবকরা আমি বলছি, বৃদ্ধরা আমি বলছি, বিশ্বাস করুন আমাকে, আমি কোরআন এবং সুন্নার কথা আপনাদেরকে শোনাতে চাই। আপনি যদি দিন অনুসারে চলেন, আপনার প্রত্যেকটা ঘটনা দেখবেন একটা মিরাকলের মতো ঘটে যাচ্ছে। আপনি ভাবতেও পারবেন না কোত্থেকে এগুলো হয়, কিভাবে এগুলো হয়। নবী রাসূলদের জন্য ঘটেছে মুজিজা, আপনার জীবনে ঘটবে মিরাকল। আপনি দেখুন, যা হবার নয় তা আপনার জন্য হয়ে যাচ্ছে, যা হবার কথা ছিল তা দূরে হয়ে যাচ্ছে, বিপদে পড়ার কথা বিপদে পড়েননি, আপনার ওইটি হওয়ার কথা নয় কিন্তু তা হয়ে যাচ্ছে, যদি আপনি আল্লাহ সুবহানাহুর পথে চলেন। কারণ মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য কোনো কিছুই, আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য কোনো কিছুই কঠিন নয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, কোনো কিছুই বিআজিজ, তার উপর কোনো কিছু কঠিন নয়, সব কিছু তার জন্য সহজ। ইদা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি কোনো কিছু করতে চান, তাহলে তিনি শুধুমাত্র সিদ্ধান্ত নেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা চাইলে সেটি ঘটেই, আল্লাহ সুবহান ওয়া তাআলা চাইলে সেটি ঘটেই, সেটি ঘটবেই, সেটিকে ফেরানোর কারো ক্ষমতা নাই। অতএব দিন মানুন, দিনের মধ্যে থাকুন, ইউ উইল সি মিরাকল হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ এভরি টাইম। আপনি চারপাশে দেখবেন মিরাকল ঘটেই যাচ্ছে, ঘটেই যাচ্ছে। এমন কিছু আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে দেবেন যা আপনার প্রত্যাশার বাইরে ছিল। আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি আপনাকে দিতে চান, তাহলে আপনি কল্পনা করতে পারবেন এমন জিনিস আল্লাহ আপনাকে দেবেন। কিন্তু সেই আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে, তাকে স্মরণে রাখতে হবে, তাকে আপনার সামনে রাখতে হবে, তাকে প্রায়োরিটিতে রাখতে হবে। আল্লাহকে আপনি প্রায়োরিটিতে রাখুন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে প্রায়োরিটিতে রাখবেন। আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে ভুলবেন না। আপনাকে স্মরণ, আল্লাহকে স্মরণ করুন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। যখন বান্দা আমাকে স্মরণ করে, তখন আমি তাদেরকে স্মরণ করি। যখন তারা আমাকে ক্ষুদ্র একটা জনগোষ্ঠী নেই গোষ্ঠীর সামনে স্মরণ করে, আমি তাদেরকে এমন এক সম্প্রদায়ের সামনে স্মরণ করি যারা এদের চেয়ে অনেক অনেক উত্তম। আমি যখন, সে যখন আমাকে ভালোবাসে, আমি তখন ভালোবাসি তাকে। আমি তখন আসমানের সবচেয়ে শ্রেষ্ঠতম ফেরেশতাদেরকে বলে দিই, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসা শুরু করে দাও। আসমানের ফেরেশতারা তখন চারিদিকে ঘোষণা করে দেয়, ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তাকে ভালোবাসেন, তোমরা ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দাও। আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভালোবাসুন। যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, যদি আল্লাহকে পক্ষে রাখতে চান, তাহলে আল্লাহর পক্ষে থাকুন, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে আপনি প্রায়োরিটি লিস্টে রাখুন, আপনি আল্লাহকে সন্তুষ্ট করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা কখনো আপনাকে অসন্তুষ্ট করবেন না, গ্যারান্টিড। আল্লাহকে সন্তুষ্ট রাখুন, আল্লাহ কোনোদিন আপনাকে অসন্তুষ্ট করবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে অচিরে এমন জিনিস দেখব, এমন জিনিস দেখব, তুমি সন্তুষ্ট হবেই হবে। ফাতারদা, আল্লাহ তার রাসূলকে বলেছেন, শুধু তার রাসূলের জন্য এটা অ্যাপ্লিকেবল না, ইট ইজ অ্যাপ্লিকেবল টু এভরি ওয়ান অফ ইউ, আপনাদের প্রত্যেকের জন্য বক্তব্য প্রযোজ্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আ'ইলান ফাআগনা। আমি তো তোমাকে এইরকম নিঃস্ব অবস্থায় পেয়েছি, ইয়াতীম অবস্থায় পেয়েছি, পথহারা অবস্থায় পেয়েছি, আমি তোমাকে সব দিয়েছি, আমি সেই মহান রব। সেই মহান রব, রবকে চেনা, রবকে বোঝা এবং রবকে পক্ষে রাখা, পৃথিবীর সকল কিছু আপনার বিপক্ষে চলে যাক, কিন্তু রবকে আপনি বিপক্ষে নেবেন না প্লিজ। রবকে বিপক্ষে নিলে কোনো উপায় নাই, ফেরাউনের মতো তো বিশাল শক্তিধর, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে ডুবিয়ে মারার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার সামান্যতম কোনো কষ্ট এবং পেরেশানি পেতে হয়নি। আর অন্যদিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম একই নদী
একই নদী এবং একই রাস্তা, নদীর মধ্যে যে রাস্তা তৈরি হয়ে গেল একই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম, ওইখানে গিয়ে মধ্যখানে ফেরাউন ডুবে মরে যায়। এক নদী, এই মুসা আলাইহিস সালামের জন্য নদী কতবার মুজিজা হিসেবে এসেছে। মুসা আলাইহিস সালামের মা ওয়ালাকাদ উহি, আল্লাহ সুবহান বললেন আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈ ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইক ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই মুসা আলাইহিস সালামের জন্য এর আগে তার জন্মের শুরুতেই একটা নদীর কথা বললেন, আমি মুসার মায়ের কাছে ওহি করলাম সন্তানকে জন্ম দাও, টেনশন করার কোনো কারণ নাই, ফেরাউন তোমার সন্তানকে হত্যা করবে, তুমি তো ভয় পাচ্ছ, ওকে তুমি তাকে জন্ম দাও, জন্ম দিয়ে ওকে একটি তাবুত একটি ইয়ের মধ্যে তাকে বক্সের মধ্যে তাকে ঢুকাও, এরপরে তাকে সমুদ্রে নিক্ষেপ করো। আচ্ছা বক্সের মধ্যে বাচ্চা ঢুকালে তো এমনি অক্সিজেন না পেয়ে মারা যাবে, তারপরে আবার সমুদ্রে তাকে নিক্ষেপ করার প্রশ্ন আসলো। বলেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা, আপনার দৃষ্টিতে যেটি সমুদ্র, মহান আল্লাহ সুবহানের দৃষ্টিতে সেটি সমুদ্র নয়, সেটি আসলে কি, সেটি মূলত প্রাসাদ। আপনার দৃষ্টিতে যেটা প্রাসাদ নয়, কুড়ে ঘর, এটি আল্লাহ সুবহানের দৃষ্টিতে প্রাসাদ। আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনি মনে করেছেন সমুদ্রে নিক্ষেপ করা মানে হলো মারা যাওয়া, আসলে সমুদ্র কিভাবে একজন ব্যক্তিকে বাঁচিয়ে দেয় অথবা সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরেও কিভাবে বেঁচে যায়, মুসা আলাইহিস সালাম কথা জানিয়ে দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন, লোকেরা দেখো কেয়ামতের একটি আলামত হলো দাজ্জালের আগমন, দাজ্জালের ডান হাতে থাকবে তার তথাকথিত বেহেস্ত, আসলে এটা দোজক, এবং তার বাম হাতে থাকবে তার তথাকথিত দোজক, আসলে সেটা কি বেহেস্ত, আসলে সেটা জান্না, ওর দোজকে আপনি যাওয়া মানে জান্নাতে যাওয়া। আপনি যেটাকে অ্যাপারেন্টলি মনে করছেন দিস ইজ হ্যাপিনেস, দিস ইজ আ লাইফ অফ সাকসেস এন্ড ফেলিসিটি, আপনি যদি মনে করে থাকেন এটাই আসলে সফলতার পথ, কিন্তু এটা আল্লাহর দেয়া, আল্লাহর রাসূলের দেয়া বাতলানো পথ নয়, তাহলে নিশ্চিত জেনে রাখুন এটা আসলে ব্যর্থতার পথ। সফলতার পথ ভিন্ন, আপনি নিজেই সফলতার পথ রচনা করতে পারবেন না, সফলতার পথ আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটি বলে গিয়েছেন সেটি হচ্ছে সফলতার পথ। এই পথটাকে একবার চিনুন, একবার বোঝার চেষ্টা করুন সফলতা। আল্লাহ সুবহান বললেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, উলাইকা আলাইহিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম, এরা হেদায়েতের উপর রয়েছে, কোনো কিছুই তাদেরকে কোনো কিছুই তাদেরকে টেনশনে ফেলতে পারে না, কোনো কিছুই তাদেরকে পেরেশানিতে ফেলতে পারে না। আল্লাহ সুবহান বললেন যে এই সকল ব্যক্তিদেরকে আলফাজাউল আকবার, ভয়ঙ্কর ভয়ঙ্কর টেনশন এদেরকে কোনো অবস্থায় উপকার করতে পারে না, আল্লাহর পথ থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে পারে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম মাকে বললেন ফেরাউনের ভয়ে সন্তানকে জন্ম না দেয়া অথবা ইত্যকারী টেনশন করার দরকার নেই, জন্ম দেন, তারপরে ওকে আপনি সমুদ্রে নিক্ষেপ করেন। এবং আল্লাহ সুবহান বললেন টেনশন করার কোনো কারণ নাই, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, লা তাখাফি ওয়ালা তাহজানি খাউফুন এবং হাজানুন, কোরআনে বারবারই আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন আলা ইন আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, খাউফ এবং হাজান দুটো দুই জিনিস, এটা হচ্ছে আগেও তাকে নিয়ে ভয় করার কোনো কারণ নাই, পরেও তাকে নিয়ে ভয় করার কোনো কারণ নাই, জন্ম দিয়েছেন এটা নিয়ে ভয় করার কোনো কারণ নাই, সমুদ্র নিক্ষেপ করবেন কই যাবে মারা যাবে কিনা এটাও নিয়ে টেনশন করার কারণ নাই। আমি আপনাকে নির্দেশ প্রদান করেছি, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু সেভ দ্য লাইফ অফ দিস ইনফ্যান্ট, এই বাচ্চার জীবনকে রক্ষা করা এটি আমার দায়িত্ব। শুধু তাই না, আমি আপনাকে দুটো প্রতিশ্রুতি করছি, দুটো প্রতিশ্রুতি, একটা প্রতিশ্রুতি হচ্ছে ইন্না রাদুহু ইলাইক, হে মুসার মা এই সন্তানকে আপনার কাছে আমি ফিরিয়ে দেবই, ইন্না রাদুহু ইলাইক নট ইন্নি আরুদ্দুহু ইলাইক, ইন্না রাদুহু ইলাইক, রাদুন এর ইসমি ফাইল এর সিগা, ইসমি ফাইল মানে হলো নিশ্চিতভাবে আমি ওকে ফিরিয়ে দেবই, ওয়াজাইলুহু এগেইন ইসমি ফাইল ওয়াজাইলুহু, আই অ্যাম দ্য মেকার অফ হিম টু বি এ প্রফেট, আমি ওকে নবী বানাবো, মাত্র বাচ্চা জন্ম নিল, আল্লাহ সুবহান ওয়া তাআলা বাচ্চার মাকে কি জানিয়ে দেন ওকে আমি নবীও বানাবো, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি ওকে নবী রাসূল বানাবো। চিন্তা করে দেখুন তো মায়ের প্রশান্তিটা কোন লেভেলে, নিক্ষেপ করেছে সমুদ্রে অথচ আল্লাহ সুবহান দুটো সুসংবাদ তাকে দিয়ে দিলেন এবং তাকে বলে দিলেন টেনশন করার কোনো কারণ নাই, টেনশনও তার থেকে দূর করে দিলেন। প্রিয় ভাইরা বলেন এই জন্য বলি আপনারা অনেকেই যারা ইয়াং যারা আছেন এখানে, আপনারা অনেকেই পড়তে চান ওই সাবজেক্টে, কেউ
মেডিকেল সায়েন্স পড়বেন, কেউ ইঞ্জিনিয়ারিং পড়বেন, কেউ হয়তো বা ধরুন বিবি এমবিএ করবেন, কেউ হয়তো বা ধরুন আপনার ল এট বার এট ল ইত্যকার পড়বেন, মনে করছেন যে এগুলোই আমার গোটা জীবনে আমাকে সফলতা দান করবে। ইসলাম পড়তেও চান না, ইসলামের কাছেও আসতে চান না, ইসলাম জানতেও চান না, কারণ এগুলো দুনিয়ার সমৃদ্ধির কোনো পথ নয়, এটি আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার ভাষা এবং আপনার পরিকল্পনা, বাট আল্লাহ ডাজ হ্যাভ এ ডিফারেন্ট প্ল্যান ফর ইউ। আল্লাহ সুবহানাহু বলে না এইটি তোমার সফলতার পথ নয়, তোমার সফলতার পথ তুমি বুঝতে পারোনি, ইউ ডু দ্যাট দিস অর দ্যাট, তুমি এইটা করো সেটা করো যা মনে চায় তোমার করো, কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, অতএব তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে কাছে রাখো, আমাকে সন্তুষ্ট করার জন্য যাই তুমি অর্জন করো না কেন, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য করো, আমার নামে করো, তুমি দেখবে যে আমি তোমাকে বারাকা দেব, সবকিছু তোমার জন্য কল্যাণকর হয়ে যাবে। লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকা, কোনো কিছুই তাদের কোনো টেনশনে ফেলে না, ফেরেশতারা বরং তাদেরই উপর, তাতানাযযালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাই আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদআউন নুযুলাম মিন গাফিরুর রহিম, কোনো টেনশন কোনো কারণ নাই, দুনিয়া আমরা তোমার বন্ধু, আখিরাতও তোমার বন্ধু, দুনিয়াও তোমার সাথে আছি, আখেরাতও তোমার সাথে আছি। এই জন্য আমি যেটি বলছি আপনাদেরকে আহ্বান করছি তা হচ্ছে আল্লাহ সুবহানের পথে আসুন, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে চিনুন, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভালোবাসুন, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় করুন, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সামনে রাখুন, আল্লাহর সন্তুষ্টির জন্য করুন, গোটা দুনিয়াবাসীকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার পক্ষে দাঁড় করিয়ে দেবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন চাইবে আল্লাহর কাছে চাইবে এবং যখন তুমি সাহায্য প্রার্থনা করবে তখন তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, চাওয়া কেবলই আল্লাহ সুবহান কাছে, ইসতাইন বিল্লাহি ওয়ালা তাআজাজ, আল্লাহর কাছে চাও, চাইতে কখনো অক্ষম হবে না, চাইতে অক্ষম হওয়া এটি যারা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভালোবাসে আল্লাহ ওয়ালা আল্লাহর বান্দা যারা তাদের অবস্থা এরকম নয়, বরং আল্লাহর রিয়েল বান্দা যারা ইবাদুর রহমান যারা তারা তারা কখনোই আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে কাউকে শরীক করে না, তারা কখনোই আল্লাহর সাথে শরীক করে না, ওয়ালা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিলহাক ওয়ালা ইয়াজনুন, আল্লাহ বললেন ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহর সাথে কাউকে তারা ডাকে না, কেবল তারা ডাকে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে, কেবল আল্লাহর কাছে তারা ফিরে আসে, আল্লাহর কাছে তারা ফিরে যায়, আল্লাহর কাছে তাদের ফরিয়াদগুলো তারা তুলে ধরে, আল্লাহর কাছে তাদের প্রার্থনাগুলো তারা তুলে ধরে, আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করে। আপনি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারেন তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে জমিনের নেতৃত্ব প্রদান করবেন। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন তাকে বলা হলো তুমি আত্মসমর্পণ করো তিনি বলেন আমি আল্লাহর জগৎ সমূহের রব এর কাছে আত্মসমর্পণ করলাম। তারপর আল্লাহ সুবহান বললেন ইব্রাহিম ইন্নি জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো, কারণ আমি তোমাকে বলেছিলাম আত্মসমর্পণ করতে, তুমি আত্মসমর্পণ করেছো, এই জন্য আমি গোটা জগৎবাসীকে তোমার নেতৃত্বে দিয়ে দিলাম, অতএব গোটা জগৎবাসীর এখন থেকে তুমি নেতা। ইন্নি জাইলুকা লিন-নাসি ফর দ্য হোল হিউম্যানিটি ইউ উইল বিকাম দ্য লিডার ফর দেম। আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি ঈমানদারদের জন্য এই মর্যাদাকে রিজার্ভ করে রেখেছেন। মুনাফিকরা বলল হুমুল লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহ খাযায়িনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযদালিফার যুদ্ধ এই যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফিরে যাবেন, এর মধ্যেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুসলিমদের মাঝে একটি মারামারি তৈরি করে দিল আনসার এবং মুহাজিরদের মাঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনাটি শোনার পর তিনি তাদেরকে বললেন তোমরা আবার জাহেলিয়াতের দিকে ফিরে যাচ্ছ, আল্লাহ সুবহান ওয়া তাআলা অনুগ্রহ করে তোমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন, তোমরা আবার গোয়িং ব্যাক টু জাহেলিয়া, তোমরা আবার জাহেলিয়াতের দিকে ফিরে যাচ্ছ। আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে বললেন তিনি ওয়াল্লাফা বাইনা কুলুবিকুম ফা আসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা,
because of the favor of Allah you became brothers tumra bhatrite porinoto hoye gele wa kuntum ala shafa hufratin minan nar fa anqadakum minha tumra jahannamer gortir kinaray chilo Allah tomaderke shekhan theke rokkha korechen ebong mukti pradan korechen ebong rasulullah sallallahu alaihi wasallam bollen যখন এই কথা শোনা গেল যে এটা কে করেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং সেখানে সে ভয়ঙ্কর একটি খারাপ উক্তি করেছে যে সামমিন কালবাক ইয়াকুলুক তুমি তোমার কুকুরকে তুমি খাবার দাও এন্ড দেয়ার উইল বি টাইম হোয়েন দিস ডগ উইল ইট ইউ উইল কিল ইউ যে গিভ ফুড ফিড ইউ ডগ এন্ড দেয়ার উইল বি টাইম হোয়েন দ্য ডগ উইল কিল ইউ তুমি তোমার কুকুরকে খাওয়াও কুকুর কোনোদিন তোমাকে আবার খেয়ে ফেলবে আরবরা এরকম একটা কথা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যাপারে আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল এই মন্তব্য করেছে রাসূল আম শুনলেন সাহাবীদের মধ্যে কেউ কেউ এসে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি যে আমাকে অনুমতি দিন আমি আক্তুল উনুকা তার গর্দন আমি ছিঁড়ে ফেলব রাসূল বললেন না এটা তুমি করো না না লোকেরা বলবে আন্না মুহাম্মাদান ইয়াকতুল আসহাবা মুহাম্মদ তার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে হত্যা করছে এটা আমি করতে পারি না সে তখন গোপনে গোপনে অন্যদিকে বলছে هم الذين يقول these people are the real منافق hypocrite এরা hypocrites لا তারা বলল لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ওরা মদিনায় এসেছে আমরা ওদেরকে থাকার জায়গা দিয়েছি এখন আমরা মদিনায় ফিরে যাব لا يرجعنا الى المدينه لا يخرجن الاعز منها الاذل আমরা মদিনায় ফিরে যাব এই দুর্বৃত্তদেরকে এই ignobles এই ignobles ignobles মানে হচ্ছে এরা অতটা নোবল না এরা তো সম্ভ্রান্ত নয় এই যে কুলি কৌলিন নহীন এই নিম্ন জাতের এই লোকদেরকে আমরা মদিনা থেকে বের করে দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন মুনাফিকরা জানেই না আসলে ইজ্জতের মালিক কেবল আল্লাহ এবং রাসূল এবং ইজ্জত মুমিনদের জন্য বরাদ্দকৃত অন্য কারোর জন্য ইজ্জতই নাই ও মনে আসলে ভুয়া ইজ্জতের দাবিদার কিন্তু ওর জন্য আসলে কোনো ইজ্জত নাই ও যখন মারা যায় আল্লাহ বললেন মুস্তাজিরুনা মুস্তাজারু মিন এমন এক লোক যখন মারা যায় হয় সে বিভিন্ন কষ্ট ইত্যাদি থেকে মুক্তি পায় অথবা অন্য কেউ তার থেকে মুক্তি পায় সাহাবায়ে কেরাম বুখারী হাদিস সাহাবায়ে কেরাম বলেন ওয়াল মুস্তাজির ওয়াল মুস্তাজার মিন হু ইয়া রাসূলুল্লাহ এমন কে কার কথা বললেন যে মুস্তাজির মুস্তাজার রাসূল বললেন যখন একজন আল্লাহর বান্দা যখন মারা যায় তখন এই দুনিয়ার বিভিন্ন কষ্ট ক্লেশ থেকে সে মুক্তি পায় এখন সে ফি ঈশাতির রাদিয়া জান্নাতে বিস্তৃত জান্নাতে তখন সে স্থান পেয়ে যায় আর যখন কোন কাফের মারা যায় তখন তার থেকে আশ-শাজারু ওয়া দাওয়াবু ওয়াল জিবালু তখন মানুষ গাছ এবং পাখপাগেল এমন কি পাহাড়গুলো পর্যন্ত বলে আল্লাহ এই জালেম এই অত্যাচারী ব্যক্তির থেকে আমরা মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ সব কিছু তখন মুক্তি দীর্ঘশ্বাস ফেলে যে জালেমের কাছ থেকে আমি মুক্তি পেয়েছি আপনি রাস্তা দিয়ে যখন হেঁটে যান আল্লাহর সাথে শরীক করেন আল্লাহকে চেনেন না বরং অন্যের কাছে আত্মসমর্পণ করেন আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেন না এই জমিন আপনাকে লানত করতে থাকে এবং বলতে থাকে আল্লাহ এই জালেম কবে আমার কাছ থেকে বিদায় নেবে ও তখন অপেক্ষা করতে ফর ইউর ডেথ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যখন কোন ইমানদার মারা যায় তখন এই জমিন এর সেই স্থানগুলো বলতে থাকে আল্লাহ আমি ওই ব্যক্তিকে মিস করছি ওই ব্যক্তি তো আমার এখানে সেজদা দিত আমার এই জায়গা দিয়ে হেঁটে বেড়াতো আল্লাহ আসমানের ওই জায়গাগুলো তার জন্য কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন এই আয়াতের ব্যাখ্যা তিনি বললেন যে আসমান এবং জমিন ওই ব্যক্তির জন্য কাঁদে না যে ব্যক্তি দুর্বৃত্ত ছিল দুনিয়াতে কিন্তু যেই ব্যক্তি পক্ষান্তরে অন দা কন্ট্রারি যে ব্যক্তি আল্লাহ সুবহান ওয়া তাআলার নির্দেশ অনুসারে তার জীবনকে দুনিয়া চালিয়েছে ওই ব্যক্তির জন্য আসমান এবং জমিনের ওই জায়গাগুলো কাঁদে জমিনের যেই জায়গা সেই জায়গাগুলো কাঁদে তার জন্য যেই জায়গা এই ব্যক্তির স্মৃতি বহন করে হেঁটে গিয়েছে ওইখানে উপস্থিত হয়েছে জমিন বলতে থাকবে আল্লাহ ওই লোকটাকে আমি মিস করছি আসমানের ওই জায়গা দিয়ে যেই জায়গা দিয়ে তার জন্য রিজিক নামতো এবং তার আমলগুলো যে স্থান দিয়ে আল্লাহর কাছে উত্থিত হতো ওই জায়গাগুলো কাঁদতে থাকে এবং বলতে থাকে আল্লাহ আমি ওই লোকটাকে মিস করছি এখন আর এই জায়গা দিয়ে তার জন্য রিজিক আসে না ওই জায়গা দিয়ে তার আমলগুলো আমার কাছে উত্থিত হয় না শুনুন শেখ অলরেডি চলে এসেছেন আপনাদের সাথে আলোচনা করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে ফিরে আসব ইনশাআল্লাহ আফটার আমার একটা ক্লাস আছে সেই ক্লাসটা শেষ করে আমি আপনাদের কাছে ফিরে আসব এবং তখন আপনাদের সাথে আমি আলোচনা করব ইনশাআল্লাহ সেটা
মেবি দ্যাট দ্যাট উইল বি আফটার 10 পিএম ইনশাআল্লাহ, আপনারা অপেক্ষা করবেন, যাবেন না তো ইনশাআল্লাহ, কি বলেন? আমি তো এমনি এব্রো থেব্রো কিছু কথা বলেছি, আই ওয়াজ ওয়েটিং ফর দ্য শেখ দ্যাট হি উইল কাম এন্ড হি উইল স্পিক ইনশাআল্লাহ দ্য অডিয়েন্স। আমি আবার আসবো, এর মধ্যে ডক্টর ইমাম হোসেন তিনিও আসবেন, তারও কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমার তো মনে হয় এখানে জায়গা হবে না, জায়গা আরো আপনাদের আয়োজন করতে হবে, কি বলেন আপনারা? আপনাদের কি মনে হয়? ইনশাআল্লাহ আসুক, দিনের আওয়াজ যেখানে যাবে সেই জায়গা, দিন এত শক্তিশালী, যেখানে ওই জায়গা যাবে সব কিছু বিদীর্ণ করে এটি তার স্থান করে নেবে ইনশাআল্লাহ। সত্য যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য যখন আসে মিথ্যা দুর্বৃত হয়, এটুকু বললেই যথেষ্ট ছিল। আল্লাহ আবার ইউনিভার্সাল স্টেটমেন্ট দিয়ে নিলেন, ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো চলে যাবেই। অতএব হক আসলে, সত্য আসলে বাতিল কি হবে? চলে যাবে। যা বাতিল তো এরকমই, ওরও চলে যাওয়ারই কথা। অতএব হকের আওয়াজ এটি সর্বত্র সবকিছুকে বিদীর্ণ করে ইনশাআল্লাহ এটি সর্বত্র পৌঁছে যাবে এবং এটি প্রতিষ্ঠিত হবে, কারণ জমিন আল্লাহর এবং এই জমিনে কেবলমাত্র কার কথা চলবে? আল্লাহর। এই জমিন আল্লাহর, অতএব এই জমিনে কেবলমাত্র চলবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য, আর কারো বক্তব্য চলবে না। কোন এক সময় তো এই জমিন কার জন্য? কেবলই একমাত্র একমাত্র আল্লাহর জন্য। লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ ছাড়া আর কারোর জন্য নয়। আমরা জানি, আমরা মানি জমিন আল্লাহ সুবহান ওয়া তাআলা। তো আমি জাযাকুমুল্লাহ খায়রান, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ, কথা আপনারা শুনবেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের শোনার মধ্যে বারাকা দান করুন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়োজনকে কবুল করে নিন, এর মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বারাকা দান করুন এবং আসমানের ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে প্রশান্তি নাজিল করুন, রহম নাজিল করুন এবং ফেরেশতাদেরকে চারিদিক দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা এটিকে পরিবেষ্টন করে রাখুন। যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের এই আয়োজনকে, এই অংশগ্রহণ আল্লাহ কবুল করে নিন এবং ইলমের মধ্যে আমলের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তারাক্কি দান করুন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।